চীনের মূল ভূখণ্ডে তাণ্ডব চালাচ্ছে শক্তিশালী সামুদ্রিক ঝড় টাইফুন গায়েমি গতকাল শনিবার সকাল পর্যন্ত এর প্রভাবে ভারী বৃষ্টি শুরু হওয়ায় চীনের উত্তর পূর্বাঞ্চলের লিওয়ানিং প্রদেশের সাতাশ হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে প্রাদেশিক বন্যা নিয়ন্ত্রণ ও খরা ত্রাণ বিভাগ জানায় গায়েমি এই বছরের তৃতীয় টাইফুন এর প্রভাবে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতের কারণে প্রদেশের চল্লিশটি জলাধারের পানির স্তর প্রাদেশিক আবহাওয়া কর্তৃপক্ষ জানায় লিওয়ানিংয়ের বেশিরভাগ এলাকায় আজ রোববার ভোর থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত মুসুলধারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সম্ভাব্য বন্যার প্রস্তুতি এবং দুর্যোগের ঝুঁকি কমানোর জন্য প্রদেশে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বন্যার ঝুঁকি এড়াতে প্রদেশ জুড়ে শত শত রাসায়নিক ও খনি কোম্পানি তাদের কার্যক্রম স্থগিত করেছে সেই সাথে নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে সেসব শিল্পাঞ্চলের হাজার হাজার কর্মী ও বাসিন্দাকে